ছোট্ট শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আগের অনলাইন ক্লাসগুলো তোমরা প্রতিদিন ফলো করছো আশা করি। বিগত যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা যার যে জায়গায় যে অসুবিধা আছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেগুলো উত্তর দিয়ে দিব। তো আজকে খেয়াল করো, আমি আজ নবম শ্রেণী K1 প্রথম পত্রের প্রথম অধ্যায় পোশাক সম্পর্কে ধারণা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসেও কিন্তু তোমাদের এ বিষয়ে আলোচনা করা হয়েছে, তো আবার এ অধ্যায় নিয়ে আবার একটু আলোচনা করি। তোমরা সবাই খেয়াল করো, দেখো এই অধ্যায়ে আমরা আগে পোশাক সম্পর্কে ধারণা আগে জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে আমাদের দেশের 5টি মৌলিক চাহিদার মধ্যে বস্ত্রের স্থান তৃতীয়, তাই তো? পোশাক হচ্ছে কি মানুষের কি দেহকে সুন্দর রাখে, তাই তো? রোগের রুক্ষতা থেকে বাঁচানোর জন্য কি আমরা পোশাক ব্যবহার করে থাকি। তো আগেই আমাদের জানতে হবে পোশাক কি। তোমরা খেয়াল করো, যে
কিভাবে একে আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে একে আরো কিভাবে আমরা পোশাকের উৎপত্তি আমরা করতে পারি। এরপরে আস্তে আস্তে কি আসলো যে পোশাকের ক্রমবিকাশ, যে এটাকে কিভাবে ধীরে ধীরে সামনে আগানো যায় এবং মানুষের চাহিদার সাথে সাথে দিন দিন চিন্তা চেতনার উন্মেষ ঘটে এটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার চিন্তা শুরু করে। তখন কি করলো যে প্রথমেই তোমার 1755 সালে ইংল্যান্ডের চার্লস পার্টি কত সালে কি 1755 সালে ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক প্রথমে কি সেলাই মেশিন আবিষ্কার করেন? এখানে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে কত সালে সেলাই মেশিন আবিষ্কৃত হয় এবং যিনি আবিষ্কার করেন আবিষ্কারকের নাম কি। সেক্ষেত্রে আমরা কি বলবো যে 1755 সালে ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার করেন, হ্যাঁ, যা দ্বারা কি হ্যান্ড স্টিচের মতো স্টিচ উৎপন্ন হতো। তারপরে তোমার এটি বাণিজ্যিকভাবে, হ্যাঁ, এই সেলাই মেশিনের সফল যাত্রা শুরু হলো তোমার 1851 সালে, সেটা বাণিজ্যিকভাবে তোমার শুরু করে সেলাই মেশিনে। তারপর ধীরে ধীরে তোমার এটি সর্বপ্রথম ফ্রান্সের রাজধানী, হ্যাঁ, প্যারিসে প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয়, সেটা কত সালে 1929 সালে। এই যে শর্ট কোর্সেনগুলো এগুলো তোমরা একটু খেয়াল করো, দেখো প্রশ্নগুলো খেয়াল করো একটু, হ্যাঁ, প্রথমে দেখো সর্বপ্রথম কত সালে 1755 সালে। এবার দেখো বাণিজ্যিকভাবে সেলাই মেশিন, হ্যাঁ, বাণিজ্যিকভাবে সেলাই মেশিন কত সালে বাণিজ্যিকভাবে সেলাই মেশিন সফল সেলাই মেশিন আবিষ্কৃত হয় কত সালে 1855 সালে। যদি এই শর্ট কোশ্চেনটা যদি থাকে যে বাণিজ্যিকভাবে সফল সেলাই মেশিন বাণিজ্যিকভাবে সফল সেলাই মেশিন চালু করা হয় কত সালে, এই যে শর্ট কোশ্চেন এর উত্তরটা হবে কি বলো, যে বাণিজ্যিকভাবে সফল সেলাই মেশিন চালু করা হয় কত সালে 1851। আমরা যে আরেকটা কথা বলেছি যে ফ্রান্সের রাজধানী প্যারিসে সর্বপ্রথম গার্মেন্ট শিল্প চালু হয় সেটা কত সালে 1929 সালে, হ্যাঁ। এবার খেয়াল করো প্রশ্নটা থাকবে এমনই, সর্বপ্রথম
farmers, factory, chalu, hoy. Tale koto sale? 1929 sale. 1929 sale. Ekhon jodi prosno thake sarbottom koto sale balance factory chalu hoy ebong seta তখন তুমি কি বলবে যে 1929 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সর্বপ্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয় এখন এখন খেয়াল করো যে বাংলাদেশে সর্বপ্রথম কোথায় এবং কত সালে গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয় এবং তার নাম কি 1960 সালে ঢাকার উর্দু রোডে সর্বপ্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয় তার নাম হচ্ছে কি রিয়াজ গার্মেন্টস বাংলাদেশে খেয়াল করো প্রশ্ন থাকবে এগুলো কিন্তু সব শর্ট করছেন তোমার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর ভিতরে কিন্তু এই প্রশ্নগুলো থাকবে এগুলো সবই কিন্তু কি তোমার শর্ট করছেন বাংলাদেশে সর্বপ্রথম কত সালে গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয় তাহলে কত সালে 1960 সালে উত্তর কি হবে 1960 সালে কোথায় ঢাকার উর্দু রোডে গার্মেন্টস ফ্যাক্টরি নামটা কি তখন কি বলবে যে সর্বপ্রথম গার্মেন্টস ফ্যাক্টরি 1960 সালে ঢাকার উর্দু রোডে স্থাপিত হয় যার নাম রিয়াজ গার্মেন্টস ঠিক আছে আচ্ছা সবাই এই প্রশ্নগুলো সবাই কিন্তু খাতায় তুলে নাও ঠিক আছে এবার খেয়াল করো আমরা এবার আমরা জানবো যে পোশাকের প্রয়োজনীয়তা ঠিক আছে খেয়াল করো তাহলে পোশাকের প্রশ্ন পোশাকের প্রয়োজনীয়তা লিখো আমরা কি লিখতে পারি আমাদের সভ্যতার বিকাশ ঘটায় দেখছো তো আচ্ছা তারপরে কি আছে সামাজিক স্বীকৃতি তারপরে তোমরা দেখো তারপরে কি অভিনন্দন করে তাহলে কি সবাই খেয়াল করো কি বলছে যে সভ্যতার বিকাশ ঘটায় খুব পাক সুন্দর রাখে রুচির বিকাশ ঘটায় রোদের হাত থেকে রক্ষা করে সামাজিক স্বীকৃতি দেয় লজ্জা নিবারণ করে তার
সনাক্ত করে, ব্যক্তি সনাক্ত করে। ঠিক আছে, সবাই খাতে উঠাও। আচ্ছা এবার খেয়াল করো, এই অধ্যায়ে আমরা কিছু শর্ট কোশ্চেন তোমাকে বলে দেই, সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা সবাই খাতায় তুলবে এবং এটি তোমাদের কি বাড়ির কাজ থাকবে। তোমরা সবাই খাতায় তুলে নাও, আমি প্রশ্নগুলো বলি, লিখো সবাই যে পোশাকের সংজ্ঞা দাও। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প কোনটি? সম্ভাবনাময় শিল্প কোনটি? গার্মেন্ট শিল্প। তারপর লেখো বিশ্বের প্রথম ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি কোথায় স্থাপিত হয়? বিশ্বের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি কোথায় স্থাপিত হয়? কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসে। কত সালে? 1929 সালে। তারপরে প্রশ্ন লেখো পোশাকের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তারপরে প্রশ্ন লেখো গার্মেন্ট শব্দের অর্থ কি? পোশাক শিল্প। তারপরে প্রশ্ন লিখো সর্বপ্রথম সেলাই মেশিন কে আবিষ্কার ও প্যাটেন্ট করেন? প্রথমেই বলেছি কে আবিষ্কার করেন? ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক। কত সালে? 1755 সালে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।